আজ আমি অনেক খুশি, আজ আমি এক নতুন রূপ ধারণ করেছি, আজ আমার বড্ড সুন্দর লাগছে দেখতে, একদম সবার নজরে পড়ার মতো, আর আমার গা থেকে সুন্দর সুগন্ধ বের হচ্ছে, সবাই আমার সুগন্ধে পাগল হয়ে যাবে। এসব বলে পাকা আম হাসতে থাকে। কি রে, তুই এখন এই গাছে থেকে কি করবি? এখন থেকে তো সবাই আমার দিকেই তাকাবে আর আমারই প্রশংসা করবে। দেখ আমি কতটা সুন্দর হয়ে গেছি, আর তুই তো আগের মতোই রয়ে গেছিস। তোর গায়ের রং আর গাছের পাতার রং তো একই, তোকে তো কোনো পাখি চোখেই পড়বে না। তুই আমাকে এইভাবে বলছিস কেন রে? তুই আর আমি তো একই গাছের ফল, আর তোর নাম যা, আমার নামও তো তাই। আর কদিন পর আমি যখন পাকবো তখন আমার গায়ের রঙও তো হলুদ হয়ে যাবে, ঠিক তোর মতো। আর এটা নিয়ে এত অহংকার করার কিছু নাই রে বন্ধু। যাই হোক, আমরা তো একই গাছের ফল, তাই না বল? এই তুই চুপ কর তো, একদম আমাকে বন্ধু বলতে আসবি না, আমি তোর বন্ধু নই। তোর চেহারা দেখ আর আমার চেহারা দেখ, আমি কত সুন্দর হয়েছি। আর আমাকে দেখে তোর হিংসা হচ্ছে তাই না? আমার এত আকর্ষণীয় চেহারা দেখে তোর বুঝি সহ্য হচ্ছে না? তুই এইসব বলছিস কেন? আমি এগুলো কখনো ভাবি নাই রে, আর নিজেকে নিয়ে কখনো অহংকারও করি না। এভাবে দুই আমের মধ্যে ঝগড়া হতো। একদিন টিয়ে পাখি এসে পাকামটা যে ডালে ধরা ছিল সেই ডালটায় বসে। এদিকে পাকামটা ভীষণ রেগে যায়। এই তুই আমার ডালটায় বসলি কেন রে? তোর ওজনে যদি আমার ডালটা ভেঙে যায় তখন কি হবে? হ্যাঁ, আর তোর গায়ের ময়লা যদি আমার গায়ে পড়ে তবে তো আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ওঠ ওঠ বলছি এখান থেকে, চলে যা বলছি। পাকাম বন্ধু, তুই এইভাবে বলছিস কেন? নিশ্চয় পাখিটা অনেক ক্লান্ত হয়ে এখানে বসেছে আর একটু বিশ্রাম নিচ্ছে। আর তোর সমস্যা কি বলতো? পাখি বন্ধু, তুমি আমার ডালে আসো, আমার ডালে বসে বিশ্রাম নাও। তোমার যতক্ষণ ইচ্ছা আমার ডালে ততক্ষণ থাকতে পারো, আমি তোমায় কিচ্ছু বলবো না পাখি বন্ধু। তারপর টিয়ে পাখি সেখান থেকে উড়ে কাঁচা আমের ডালে আসে আর কাঁচা আমের সাথে গল্প করতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। এই পাখি বলতো কে বেশি সুন্দর, কাঁচা আম নাকি আমি? বলতো কাকে তো বেশি ভালো লেগেছে, আমাকে নাকি কাঁচা আমকে? আমি দেখতে অনেক সুন্দর তাই না রে? দেখো আমার কাছে তোমরা দুজনেই সুন্দর, তাছাড়া তোমরা দুজনেই একই গাছের ফল। তবে তোমার গায়ের রংটা একটু আগেই বদল হয়ে গেছে, কারণ তুমি আগেই একটু পেকে গেছো আর কাঁচা আম পাকেনি। কাঁচা আম পাকলে তোমার গায়ের রঙও এমন হলুদ হবে, তাই দুজনেই আমার কাছে সমান। তাছাড়া তোমার ব্যবহার মোটেও সুন্দর নয়, কাঁচা আমের ব্যবহার অনেক সুন্দর। পাখির কথাগুলো পাকা আমের মোটেও ভালো লাগে না, সে পাখির কথা শুনে ভীষণ রেগে যায়। এই তুই থাম তো, আমি সব বুঝতে পেরেছি। ওই কাঁচা আম তোকে ডালে বসতে দিয়েছে বলে তুই ওর পক্ষ নিয়ে কথা বলছিস তাই না? শয়তান পাখি কোথাকার, তুই না বললেও আমি জানি। আমি কাঁচা আমের চেয়ে অনেক সুন্দরী আর অনেক সুস্বাদুও বটে। শয়তান পাখি তুই এক্ষুনি এখান থেকে চলে যা, চলে যা বলছি। তুমি সত্যিই অনেক বোকা, আমি কারো পক্ষ নেইনি, যা সত্যি তাই বলেছি। এ কথা বলে টিয়ে পাখি সেখান থেকে উড়ে যায়। তুই পাখি বন্ধুকে ওভাবে বললি কেন রে? হ্যাঁ, তোর কথায় পাখি বন্ধু নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। নিজেকে নিয়ে এত অহংকার করিস না বন্ধু, জেনে রাখিস অহংকার কিন্তু পতনের মূল। এই তোর জ্ঞান দেওয়া বন্ধ করবি? হ্যাঁ চুপ করে থাক একদম, আমাকে মোটেও জ্ঞান দিতে আসবি না। এসব কথা বলে পাকা আম আবারও কাঁচা আমকে কথা শোনাতে থাকে। এভাবেই দুই আমের দিন কাটছিল। একদিন টুনটুনি কাটতে কাটতে কাঁচা আমের ডালে গিয়ে বসে। এদিকে কাঁচা আমের অনেক মায়া হয়। এ কি ছোট্ট টুনটুনি, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছ কেন? না, আমি কারোর সাথে কথা বলবো না, আর মায়ের সাথেও কথা বলবো না। সেসব তো বুঝলাম টুনটুনি, কিন্তু কি হয়েছে তোমার সেটা বলবে তো? তোমার মা কি করেছে তোমার সাথে? মা আমায় অনেক বকেছে, অনেক অনেক বকেছে মা। মাকে না বলে আমি বাসে সব মিষ্টি খেয়েছিলাম, এর জন্য মা আমাকে কতগুলো কথা শোনালো, অনেকগুলো বকা দিয়েছে।
ও এর জন্য বুঝি তোমার এত রাগ হয়েছে? কিন্তু তোমার মা তো ঠিক কথাই বলেছে টুনটুনি, না বলে কোনো কিছু নেওয়াকে চুরি বলে, বুঝলে? আর চুরি করা খুবই খারাপ কাজ। এখন তোমাকে নিষেধ না করলে বড় হয়ে আরো খারাপ কাজ করবে, আর বিপদেও পড়তে পারো। আর শোনো টুনটুনি, তুমি যে একসাথে এত মিষ্টি খেয়েছো, এতে তো তুমি অসুস্থ হয়ে যেতে পারো। আর তুমি জানো না, কোনো খাবার অতিরিক্ত খাওয়া মোটেও ভালো না। তুমি আর তোমার মায়ের উপর রাগ করে থাকো না টুনটুনি, তুমি বাড়ি ফিরে যাও। না টুনটুনি, তুমি ভুলেও কাঁচা আমের কথা শোনো না। তুমি যা করেছো একদম ঠিকই করেছো। তোমার মা তোমাকে মোটেও ভালোবাসে না, বিনা কারণে তোমাকে কত বকেছে। আর এই কাঁচা আম দেখতেও খারাপ, তাই কাঁচা আম তোমাকে খারাপ বুদ্ধি দিয়েছে। একই পাকাম বন্ধু, তুই ছোট ছানাকে এভাবে কেন বলছিস বলতো? বলছি টুনটুনি, তুমি আমার কথা শোনো। তোমার মা তোমায় অনেক ভালোবাসে, বুঝলে? আর তোমার মা তোমায় বকা দেওয়ার পর নিশ্চয় মনে মনে অনেক কষ্ট পেয়েছে। তুমি বরং বাসায় ফিরে যাও টুনটুনি, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। কাঁচা আমের কথা শুনে টুনটুনি তাড়াতাড়ি বাসায় ফিরে যায়। আহারে, আমি তখন মেয়েটাকে কত কথা বললাম। আমার ছোট মেয়েটা নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে, না জানি আমার ছোট মেয়েটা কোথায় চলে গেল। হে সৃষ্টিকর্তা, আমার মেয়েটা কোথায়? মেয়েটা যে কোথায় গেছে! টুনির কথা শেষ হতে না হতেই টুকি বাসায় ফিরে আসে। সে কি মা, তুই বাসায় ফিরে এসেছিস মা? আমার বড্ড ভুল হয়ে গেছে রে মা, আমি তোকে অনেক বকেছি, তবে তুই আমাকে ছেড়ে কোথাও যাস না রে মা, আর আমি কখনোই তোকে এইভাবে বকবো না। আমি ভুল করেছি মা, আমি কখনো না বলে এত খাবার খাবো না মা, আর তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি একটু দাঁড়াও মা, আমি এক্ষুনি আসছি। এ কথা বলে টুকি উঠতে শুরু করে দেয় আর কাঁচা আমের কাছে যায়। কাঁচা আম বন্ধু, তুমি একদম সত্যি কথাই বলেছো। আমার মা সত্যি আমায় অনেক ভালোবাসে। আমার বকা দিয়ে আমার মা অনেক কষ্ট পেয়েছে জানো। তোমায় অনেক ধন্যবাদ কাঁচা আম বন্ধু। আর শয়তান পাকা আম, তুমি অনেক শয়তান, তুমি অনেক খারাপ। তুমি আমার খারাপ কিছু বোঝাচ্ছিলে তাই না? তুমি খুব অহংকারী, তুমি তো এখন পেকেও গেছো, তাই আমি তোমাকে পেরে নিয়ে বাসায় যাব আর মজা করে খাবো। এইসব কথা শুনে পাকা আম ভীষণ ভয় পায়। এসব তুমি কি বলছো টুনটুনি? বন্ধু কাঁচা আম, তুই আমাকে বাঁচা। টুনটুনি নাকি আমাকে নিয়ে যাবে আর খেয়ে ফেলবে। বাঁচা আমাকে বন্ধু, তুই আমাকে বাঁচা। বন্ধু, অহংকারের পাথর এইভাবেই হয়, বুঝেছিস? তুই আগে পেকেছিস বলে অহংকার করে আমাকে কত কথা শুনিয়েছিলি, কত অপমান করেছিস। কিন্তু বন্ধু, তুই একবারও ভাবিসনি আমার আগেই তোকে অন্যের খাবার হতে হবে। কিন্তু তোকে দেখে এখন আমি হাসি ঠাট্টা করবো না রে, কারণ আমাকেও যে কেউ একজন পেরে নিয়ে খাবে, এটাই তো প্রকৃতির নিয়ম। এরপর টুনটুনি পাকা আমটিকে পেরে নিয়ে যায় আর এভাবেই পাকা আমের পতন ঘটে।